আমেরিকাতে এত সুন্দর সুন্দর ডাটা ফুল, সুন্দর গোলাপ ফুল গাছ আর এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। একটু হাঁটতে আসলাম এই কাজের লাঞ্চ ব্রেকে, অনেক সুন্দর সুন্দর কতগুলো ফুলের সন্ধান পাইলাম, তাই একটু ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকাতে এত সুন্দর সুন্দর ডাটা ফুল, অনেকে বলে গেল কি মোরগ জুটি, কি যে বড় বড়, এই দেখেন বিশাল বড় বড় ফুল, আর গাঁদা ফুল এক একটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এই দেখুন কত বড় গাঁদা ফুল। আমার জব করি যেখানে, তার আশেপাশে আমি হাঁটতে বেরোই, তখন দেখি জায়গার এত সুন্দর প্রকৃতি, কত রকমের ভ্যারাইটি যে ফুল আছে এই বাড়িগুলোতে, জাস্ট ওয়াও। এদিকে প্রত্যেকটা বাসা এত সুন্দর ফুল দিয়ে একদম সাজানো, হাঁটতে গেলেই মনটা ভালো হয়ে যায়। এইটা একটা সুন্দর গোলাপ ফুল গাছ, আর এটার কালারটা অনেক সুন্দর, একদম রানীগুলোতে। এই পাশের বাসাগুলো আর সবগুলো বাসাই খুব সুন্দর পরিপাটি করে অর্গানাইজ করা, সাজানো গুছানো, আর অনেক ফুলের সমারোহ। এদিকে হাঁটলে কখনোই মনেই হবে না যে এটা ব্রোনসের একটা এরিয়া। এই কর্নারের বাসাগুলো অনেক সুন্দর করে সাজানো, সামনে যতটা যাওয়া যায় সবগুলো বাসা সুন্দর সাজানো। সো আমি আজকে সময় পেলাম না, আমার লাঞ্চ শেষ হয়ে গেছে, আরেকদিন হলো আবার ওইদিকে যাব। দেখেন এটা হলো তিন ফল গাছ, এই যে এরকম বাসার সামনে থাকে, এই গাছটা ওরা কেটে ফেলছে, সুন্দর ফল ধরেছে। আমি যেখানে জব করি ব্রোনসের শেষ মাথা একদম, এটা নেক্সট টু ইয়াংকার্স। সো আমি প্রতিদিনই লাঞ্চ আওয়ারে হাঁটতে বেরোই আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখি। সো সামটাইম ভিডিও করি, সামটাইম লাইভে আসি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু চেষ্টা করি। এই দেখেন এখানে কী সুন্দর ফুল, এগুলো একটা ঘাস লতা পাতা, এগুলো কিন্তু কোনো ফুল গাছ না, তারপর অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর করে ভূতের বাড়ি সাজা রাখছে, এগুলো সব সাদা সাদা ভূত দল বান্ধে আটকে রাখছে। পেতনি পেতনি, এগুলো ছেলে মানুষদেরকে ধরবে, মেয়ে মানুষদেরকে না, পেতনিটা ছেলেদেরকে ধরে। কত বড় বড় গাছ দেখছেন, এই গাছ কিন্তু এখানে কাটে না, এক একটা বিশাল বড় বড়। কতটা সেফটি হয়ে এই দেশে কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করে। এই দেখেন এই ট্রাক, ট্রাকের মধ্যে এরকম যে হোল্ডার থাকে ওর মধ্যে দাঁড়া দাঁড়া ওরা কাজ করতেছে। তো ঘোরাফেরা করতে করতে আমার লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, এখন আবার কাজে জয়েন করতেছি। ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। ফাইনালি হাঁটতে হাঁটতে আমি আমার অফিস সামনে চলে এসেছি, এখন আবার কাজ শুরু করবো।